আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না, আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না। 72-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা। এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোন আমার মনে হয় না প্রতিপক্ষ আছে, আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে। তাই তো হারুন সাহেব আয়াত সুরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে, তো এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না, ইসলাম পবিত্র ধর্ম, জামাত ইসলামের আমিরের মতো করে, গোলাম আজমের মতো করে, ওই মতিউর রহমান নিজামীর মতো করে তখন হারুনুর রশিদ সাহেবরা বক্তব্য দেয়, তখন ওটা কার ভাল লাগে শুনতে? এই বাংলার জমিন এটা ইসলামের জমিন, যে জমিনে আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহ আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাকে ইসলাম থাকবেই, আর কিছু থাকবে না থাকে কোরআন থাকবেই। এদেরকে প্রশ্রয় দিলে এরা বলে মসজিদ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো, কয়দিন পরে বলবে আজান বন্ধ করো, এরপরে আবদার তুলবে দাড়ি রাখা বন্ধ করো, তারপরে বলবে মুসলমানদের নাম রাখা বন্ধ করে দাও। এজন্য এই আবদার শুনতে মুসলমানরা রাজি নয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এদেরকে প্রতিহত করতে রাজি আছে মুসলমান? তারা করা রাজি দোহা, উঁচু করে আল্লাহর দেখা।